পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার তরুণ ফ্রিল্যান্সার শাহিনুর রহমান, শুরুটা কষ্টের হলেও কঠোর পরিশ্রমে আজ তিনি সফলদের একজন। মাসে আয় করছেন 3-5 লাখ টাকা, বাড়িতেই খুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। তরুণদের জন্য শাহিনুর এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 24 বছরের তরুণ শাহিনুর রহমান বড় হয়ে কৃষিকাজে সাহায্য করবে, এই ছিল বাবার চাওয়া। তবে শাহিনুরের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া। বগুড়া থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি করেন এই তরুণ। চাকরির জন্য না ছুটে তিনি বেছে নেন ফ্রিল্যান্সিং। আমি কিস্তির মাধ্যমে একটা ল্যাপটপ কিনি, বিভিন্ন প্রতিবন্ধকতার শিকারের মাধ্যমে আমি ডে বাই ডে সব সময় চেষ্টা করতাম যে আমাকে কোনো কিছু একটা করতে হবে, একটা আগ্রহ ছিল, সেই আগ্রহ থেকেই কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। কিস্তির ল্যাপটপে শুরু করা ফ্রিল্যান্সিং দিয়ে মাসে আয় করছেন মোটা অঙ্কের টাকা। ছেলের এমন উন্নতি দেখে খুশি বাবাও। এই কাজ আরম্ভ করি আজ পর্যন্ত বাড়িঘর করছি, যা কিছু অনেক আয় উপার্জন করি, অনেক সংসারে খরচ ব্যয়বহুল করতেছি, বা অনেক মানুষকে দান দক্ষিণা করতেছি। তো এই পর্যায়ে আমাকে খুবই ভালো লাগে। বাড়িতেই গড়ে তোলেন প্রশিক্ষণ কেন্দ্র, নিজের পাশাপাশি তরুণদের জন্য সৃষ্টি করছেন কর্মসংস্থান। শাহিন ভাই যখন ফ্রিল্যান্সিং শুরু করে, তারপর তাকে দেখে আমি ইন্সপায়ার হই এবং আমি নিজে উদ্বুদ্ধ হয়ে ফ্রিল্যান্সিংয়ে আসি। আমি এখানে প্রায় 3 মাসের একটা কোর্স নিয়েছি, নেওয়ার পরে এখন আমি টিম মেম্বার হিসেবে কাজ করতেছি। তরুণদের জন্য শাহিনুরকে অনুপ্রেরণা বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর মাধ্যমে উনি শুধু নিজে আয় করেছেন না, সেই সাথে তিনি বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমাদের জাতীয় উপার্জনেও তিনি ভূমিকা রেখেছেন এবং বর্তমানে উনি ইয়াং জেনারেশনদেরকে নিয়ে কাজ করছেন। ডিবিসি নিউজ ডেস্ক।